ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইবেন মির। মির জানাবেন সেখানকার কি অবস্থা, টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন এবং কোনো রকম অনিয়মের অভিযোগ রয়েছে কিনা। দ্বিতীয় দিনে এসেও যে টিকিট প্রত্যাশী মানুষের ভিড় সেটি চট্টগ্রাম রেল স্টেশনে একেবারেই নেই বললে চলে। সকাল দিকে কিছুটা মানুষজন থাকলেও সেটি এখন একেবারেই কমে এসেছে। হাতে গোনা 10 থেকে 15-20 জন মানুষ আছে যারা টিকিট কাটতে এখন দাঁড়িয়ে আছেন। তারা অনায়াসে আসছেন, এসে টিকিট নিয়ে যাচ্ছেন। তবে যারা সকাল থেকে দাঁড়িয়েছিলেন তারা হয়তো ঘণ্টাখানেক এবং ঘণ্টা দাঁড়িয়ে যে অপেক্ষা সেটি অপেক্ষা করতে হয়েছে তাদেরকে। আর টিকিটের যে অভিযোগের বিষয়টি বরাবরের মতো আজকেও একইভাবে শুধুমাত্র ময়মনসিংহগামী যে বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিট সেটির জন্য আসলে মানুষের মধ্যে একটি আক্ষেপ রয়ে গেছে। তারা যেমন আধা ঘন্টা আগে বলে দেওয়া হয়েছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের টিকিট শেষ হয়ে গেছে, অর্থাৎ বিজয় এক্সপ্রেসের টিকিট এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে যার কারণে এখানে যে পরিমাণ মানুষজন আসে তারা একটু, যারা ময়মনসিংহ যাবে তারা একটু হতাশা প্রকাশ করে। তবে বাকি যে ট্রেনগুলো আছে সেগুলোর টিকিট অনায়াসে পাওয়া যাচ্ছে। একটু আগে স্টেশন কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন তারা এবার কালোবাজারি রোধে তারা আসলে এক ধরনের হুঁশিয়ার উচ্চারণ করেছেন, ন্যূনতম যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকে কোনো ধরনের ছাড় নয়। এছাড়া নগরীর অন্য কোথাও যদি কেউ যদি ট্রেনের টিকিট বিক্রি করে এইভাবে দালাল চক্র আছে তাদেরকে যদি পাওয়া যায় সেক্ষেত্রে তারা সেখানেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। আর এবার চট্টগ্রাম থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাবে প্রত্যেকটি ট্রেনে ঈদ উপলক্ষে যে ট্রেনগুলো ছাড়বে সব কয়টি ট্রেনে দুটি করে কোচ যোগ হবে। যেদিন ট্রেন ছেড়ে যাবে সেদিন সে দুটি কোচের টিকিট সেদিনই বিক্রি করা হবে, অর্থাৎ যারা এখন টিকিট না পেয়ে চলে যাচ্ছেন তারা যেন সেদিনও যোগাযোগ করে। সেদিন যোগাযোগ করলে যে দুটি বগি নতুন সংযুক্ত হবে সে বগি দুটির টিকিট সেদিনও তারা পেতে পারেন। তবে এক্ষেত্রে যেহেতু দুটি বগি সেক্ষেত্রে ট্রেনের টিকিটের সংখ্যাও কম থাকবে। আর এছাড়া অন্য যে চট্টগ্রাম থেকে রমজান ঈদে আমরা যতটা দেখেছি যে মানুষের জন্য টিকিটের যে হাহাকার সেটি আসলে এবার একেবারেই নেই বললে চলে। এখানে 7টি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে, 7টি কাউন্টারে হিসেব করলে 15 জন মানুষ দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আর এছাড়া যে ট্রেনের শিডিউল বিপর্যয় যেন না হয় সেটির জন্য তারা চেষ্টা করবেন স্টেশন কর্তৃপক্ষ। তবে যেহেতু প্রত্যেকটি স্টেশনে দাঁড়াবে ট্রেন, যাত্রী ওঠানামা করবে, সেক্ষেত্রে কিছুটা শিডিউল বিপর্যয় হয়তো দেখা দিলেও দিতে পারে এমনটাই আভাস দেওয়া হয়েছে। আর এছাড়া যে এই যে যাত্রীরা আসছেন তারা কালোবাজারির যে অভিযোগটি, তবে গতবারের তুলনায় এবারের অভিযোগ খুবই সীমিত। গুটি কয়েক মানুষ অভিযোগ করছেন যেহেতু ট্রেনের টিকিট না পেয়ে আক্ষেপ, সেই আক্ষেপের কারণে অনেকে বলছেন। আর এছাড়া চট্টগ্রামে প্রতিবারই যেহেতু চট্টগ্রাম থেকে একটিমাত্র স্টেশনে টিকিট দেওয়া হয় সেক্ষেত্রে এই একটিমাত্র স্টেশন থেকে সবাই টিকিট সংগ্রহ করতে আসে। বাকি যে যাত্রীরা আছে অধিকাংশ যাত্রীরাই বাস যোগে চট্টগ্রাম ছাড়ে, যার কারণে এবার চট্টগ্রাম রেল স্টেশনে ভিড় কিছুটা কম। ইবেন মির, ধন্যবাদ আপনাকে। আমরা চট্টগ্রামের খবর জানছিলাম, এবার আমরা ঢাকার খবর জানব। ঢাকার কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম, আমরা যাচ্ছি তার কাছে। আমিরুল, জানাবেন ঢাকার রেল স্টেশনের খবর এখন কি, সেখানে টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন এবং কোনো অনিয়মের অভিযোগ কি রয়েছে কিনা। প্রিয়াকুণ্ডু, আমি আছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে, সকাল 8টা থেকে 6 তারিখে টিকিট বিক্রি শুরু হয়েছে, তো তা বিকেল 4টা পর্যন্ত চলবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এখানে কিন্তু লম্বা লাইন রয়েছে, টিকিট প্রত্যাশীদের যে লম্বা লাইন তা কিন্তু রয়েছে। তারা ভোরবেলা থেকে আসলে এসে সিরিয়াল ধরে টিকিট নেওয়ার জন্য আসলে তারা এখানে দাঁড়িয়ে আছেন। আর যদি অনেকের আসলে অনেক অভিযোগ রয়েছে, তো এখানে যে আসলে সাধারণ অভিযোগটি সেটা হচ্ছে কালক্ষেপণের অভিযোগ। তারা আসলে সময় বেশি লাগিয়ে একটি টিকিট দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। তো আমি যদি আসলে এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে তারা কখন একটু কথা বলবো আপনার সাথে,
আপনি কখন এসেছেন এখানে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি পরশুদিন আসছি, আসিয়া লাইন খেটে এখান থেকে কাল চলে গেছি, আবার আজকে কাল আটটার সময় আইসি, আজ আটটায় আর আটটার থেকে এই পর্যন্ত এই এই জায়গায়। যেমনটি শুনছিলেন যে দুদিন ধরে কিন্তু তিনি মানে এখানে আসলে টিকিটের জন্য অপেক্ষা করছেন, আমি যদি আরেকজনের সাথে কথা বলতে চাই। জি বলেন, আপনি আসলে কবে এসেছেন বা কোথায় কোথাকার টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন? আমি কাল সকাল বিকেল চারটার সময় আসছি আর আমি যাব নীলফামারীতে। আসলে কোনো অভিযোগ আছে কি না এখানে? অভিযোগ তো সামনে আগাচ্ছে না, টিকিট দিতে খুবই স্লো, খুবই স্লো, অনেক স্লো এটাই। ও যেমন যেমনটা শুনছিলেন আসলে টিকিট দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ স্লো তারা টিকিট দিচ্ছে, এইসব এইসব বিষয়গুলো বা এইসব অভিযোগগুলো কিন্তু তারা করছিলেন। আর মূল হচ্ছে যে 50% টিকিট তারা অনলাইনে অনলাইন থেকে সংগ্রহ করবে যারা আসলে টিকিট প্রত্যাশীরা আছেন, আর 50% টিকিট কিন্তু এই টিকিট কাউন্টার থেকে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া এখানে কিন্তু বেশ বিশৃঙ্খলাও আছে যে আসলে সবাই লাইন মেনটেন করে বা হচ্ছে সিরিয়াল ওয়াইজ কিন্তু দাঁড়ানোর প্রবণতা মানুষের মধ্যে কম। তো আসলে সবার টিকিট নেওয়ার জন্য বা টিকিট পাওয়ার জন্য যে আশা বা প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু বাংলাপুর রেলওয়ে স্টেশনে এখানে আসলে মানুষ সারি সারি হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ঈদের আনন্দ বা প্রিয়জনের সাথে কাটানোর যে মুহূর্ত, সেই মুহূর্তকে উদযাপন করার জন্য এই ভোগান্তি, ভ্যাপসা গরম, ভ্যাপসা গরমের ভিতরেও তারা টিকিট নেওয়ার জন্য আসলে যে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য, তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য টিকিট নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তো এখানে কমলাপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ প্রিয়াকুণ্ড। আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।